লাল মাংস খান, তবে বুঝে শুনে। আয়রন ও প্রোটিনের অন্যতম উৎস হলো লাল মাংস। শরীরের জন্য উপকারী পরিমিত লাল মাংস, কম বেশি সকলে লাল মাংস খেতে পছন্দ করেন। লাল মাংস বেশি মাত্রায় ভোজনে শরীরে নানা রকম রোগ ব্যাধি হতে পারে, তাই বুঝে শুনে সতর্ক হয়ে খাওয়া উচিত। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা আগে থেকেই পেয়ে যান। তো বন্ধুরা, শুরু করছি। একজন সুস্থ ব্যক্তির কতটুকু প্রোটিন গ্রহণ করবেন সেটি নির্ভর করে ওই ব্যক্তির আদর্শ ওজনের উপর। একজন ব্যক্তির আদর্শ ওজন যদি 70 কেজি হয়, তাহলে তিনি প্রতিদিন 70 গ্রামের মতো প্রোটিন গ্রহণ করবেন। মেয়েদের গর্ভাবস্থায় ও মাসিকের সময় প্রোটিনের চাহিদা প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। কোনো সুস্থ ব্যক্তি সপ্তাহে 2 দিন লাল মাংস গ্রহণ করলে তা তেমন কোনো জটিল সমস্যা সৃষ্টি করে না। হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ অন্যান্য রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মাংস খাওয়া উচিত। প্রতিবেলায় ঘরে রান্না করা মাংস 2-3 টুকরার বেশি খাওয়া ঠিক না। দৈনিক 50 গ্রামের বেশি প্রক্রিয়াজাতকৃত মাংস গ্রহণে হৃদরোগের ঝুঁকি 42% ও ক্যান্সারের ঝুঁকি 63% বেড়ে যায়। সঠিক উপায়ে রান্না ও নিয়ম মেনে মাংস গ্রহণ করলে জটিলতা মুক্ত থাকা যায়। অনেকে ধারণা করেন লাল মাংস খেলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু পুষ্টিবিদরা জানিয়েছেন গরুর মাংসের ক্ষতিকর দিক যেমন আছে, তেমনি এই মাংস অনেক উপকারও করে থাকে। গরুর মাংস কতটা নিরাপদ সেটা নির্ভর করবে আপনি সেটা কিভাবে রান্না করছেন তার উপর। সঠিক উপায়ে রান্না করলে জটিলতা মুক্ত থাকা যায়। মাংস কাটার সময় চর্বি ফেলে দিন এবং মাংস ছোট টুকরো করে কাটুন। মাংস কাটা শেষে সেটা ভালো মতো ধুয়ে নিয়ে কিছু সময় পানিতে সিদ্ধ করতে হবে। সিদ্ধ মাংস কম তেল দিয়ে রান্না করুন, সয়াবিন তেলের বদলে লো কোলেস্টেরল তেল ব্যবহার করুন। ভিনেগার, টক দই, লেবুর রস ইত্যাদি ব্যবহার করতে পারেন, এতে চর্বির ক্ষতিকর প্রভাব কিছুটা হলেও কমানো সম্ভব। লাল মাংস খাওয়ার কিছু সময় পর টক দই বা লেবু পানি খেলে তা হজম প্রক্রিয়ায় বেশ সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে তারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে 2-1 টুকরা খেতে পারেন। রান্নায় সবজি ব্যবহার করতে হবে, যেমন কাঁচা পেঁপে, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া ইত্যাদি মিশিয়ে খেতে পারেন। মাংসের সঙ্গে প্রচুর পরিমাণে সালাদ খাবেন। টক দই লেবু পানি হজম প্রক্রিয়ায় বেশ সাহায্য করে, তাই লাল মাংস খাওয়ার কিছু সময় পর খেলে হজম প্রক্রিয়ায় সাহায্য করবে। বেশি তেল মশলা দিয়ে কষিয়ে লাল মাংস ঘুনা করে রান্না না করাই ভালো। খাবার সময় সেই ঝোল এড়িয়ে চলতে হবে। টাটকা লাল মাংসের চেয়ে প্রক্রিয়াজাতকৃত লাল মাংস আরও বেশি ক্ষতিকর। লাল মাংসে যে কোলেস্টেরল থাকে সেটি বেশি বেড়ে গেলে হার্টের শিরায় বেঁধে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। হার্টে পর্যাপ্ত রক্ত চলাচল করতে পারে না, অক্সিজেনের অভাব হয়, যার কারণে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। হৃদরোগ, ডায়াবেটিস, অন্য রোগ থাকলে অবশ্যই পরামর্শ নিয়ে লাল মাংস খেতে হবে। যেদিন মাংস খাবেন সেদিন নির্ধারিত সময়ের থেকে বাড়তি সময় হাঁটুন কিংবা ব্যায়াম করুন। ধন্যবাদ সকলকে, আজ পর্যন্ত এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।